কারণ হেডমাস্টারকে ওই সিক্সের সময় একদিন দেখেছিলাম, ক্লাস করিয়েছিল আমাদের, তারপর থেকে হেডমাস্টারকে আমরা দেখা পাইনি আর। দীর্ঘ অদর্শনে হেড স্যারকে ভুলতে বসেছে ছেলেমেয়েরা, অথচ করোনা পর্ব কাটিয়ে তারা রোজ স্কুলে আসছে, নির্দিষ্ট সময় ক্লাসও হচ্ছে, বাকি স্যাররাও নিয়মিত ক্লাস নিচ্ছেন, কিন্তু প্রধান শিক্ষকের আর দেখা নেই। মাস যায়, বছর ঘোরে, তবু তিনি স্কুলেই আসেন না বলতে গেলে। ইলেভেনে পড়া এক ছাত্রী যেমন জানালো, সেই ষষ্ঠ শ্রেণীতে পড়াকালীন সে হেড স্যারকে শেষ দেখেছিল। এমনই অচলাবস্থা চলছে পুরুলিয়ার ঝালদা দু নম্বর ব্লকের বড়ডোলা হাই স্কুলে। প্রধান শিক্ষক রাজীব রঞ্জন মাহাতো না আসায় 15 মাস ধরে বন্ধ মিড ডে মিল, শিক্ষকদের বেতনও বন্ধের মুখে, ধার দেনা করে চলছে বার্ষিক পরীক্ষার আয়োজন। সব মিলিয়ে এক চরম অরাজক পরিস্থিতিতে চলছে স্কুলটি। হেডমাস্টার মশাই আসেননি, হেডমাস্টার মশাইয়ের সাথে প্রশাসনিক মানে দূরত্ব তৈরি হয়েছে, প্রশাসনিক দিক থেকে সম্পূর্ণ দূরত্ব তৈরি হয়েছে। উনি কি চিরদিনই এরকম স্কুলে আসেন না? না, দীর্ঘদিন বলতে নয়, তিনি ধরুন পূজা অবকাশের পরে এসেছিলেন স্কুল, তারপরে আর স্কুলে আসেননি। কী কারণ সেটা বলতে পারবে না, কোথায় যে কি কোনো আমাদেরকে তথ্য দেয় না। আমাদের এখন স্যালারি সংকট, আজ যে 16 তারিখ পর্যন্ত হয়ে গেলো, স্যালারি এখনও হয়নি, স্যালারি রিকুয়েশন এখনও জমা পড়েনি। বড়ডোলা হাই স্কুল যেখানে অবস্থিত সেই ঝালদার 2 নম্বর ব্লক একসময় নারী শিক্ষায় দেশের মধ্যে সবচেয়ে পিছিয়ে পড়া এলাকাগুলির অন্যতম ছিল। প্রথমে এটি জুনিয়র হাই স্কুল ছিল, ধাপে ধাপে উচ্চ মাধ্যমিকের পঠন পাঠন শুরু হয়েছে। বর্তমানে পড়ুয়ার সংখ্যা 700, শিক্ষকের সংখ্যা 16 জন, এছাড়াও 2 জন প্যারা টিচার ও 3 জন অশিক্ষক কর্মী আছেন। সেই স্কুলেই এমন অস্থির পরিস্থিতি তৈরি হওয়াটা যে ভালো বিজ্ঞাপন নয় তা বুঝতে পারছেন সকলেই। তাই সহশিক্ষক তারালাল মুড়াকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দিয়ে পরিস্থিতি সামলানোর চেষ্টা করা হচ্ছে। তিনি তো অনিয়মিত, না স্কুল ভ্যাকেশন খোলার পরে উনি আসেন, এটা আমরাও তো ঠিক মানে বুঝতে পারছি না। এই যে আসছেন না, আপনাদের মানে প্রশাসনিক কাজে স্কুলের কাজে কোনো অসুবিধা হচ্ছে না? এর আগে পর্যন্ত ঠিকই চলছিল, কিন্তু এখন তো পুরোটাই অসুবিধা হচ্ছে। বিষয়টি নিয়ে পুরুলিয়ার ডিআই গৌতম মালের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, বিষয়টি জানি, প্রধান শিক্ষক কেন নিয়মিত আসেন না জানা নেই, তবে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে। দ্য ওয়াল ব্যুরো।